হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের জন্য প্রকাশিত হয়েছে যেটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি কি না তোমাদের সেপ্টেম্বর মাসের জন্য প্রকাশিত হয়েছে এবং এটি কি আমাদের পার্ট সিক্স এর আগেরগুলো ছিল পার্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তো এটি আমাদের পার্ট সিক্স এবং এটির নতুন বা বিশেষত্ব হলো এর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের মান দিয়ে দেওয়া হয়েছে বা নম্বর ধার্য করে দেওয়া হয়েছে যে কোন প্রশ্নের জন্য কত নম্বর ঠিক আছে তো চলো আজ আমরা দেখব মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স বা সেপ্টেম্বর মাসের জন্য প্রকাশিত তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তো এর প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত এবং সঠিকভাবে বুঝে নাও এবং সুন্দর করে খাতায় তুলে নাও বিদ্যালয় কর্তৃপক্ষ যখন তোমাদের জমা দিয়ে দিতে বলবেন অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে তো চলো শুরু করা যাক দেখো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন প্রথমে আছে একের দাগে একের চার অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা শতকরা মানে একশো ভাগের মধ্যে কত ভাগ নষ্ট হয়েছে একের চার ভাগ তাহলে কত নষ্ট হয়েছে আমাদের সেটা বের করতে হবে অপশান এ আছে পঁচিশ পারসেন্ট বি এ আছে পঁচিশ সি আছে একশো এবং ডি আছে চারশো তো চলো বলেছে একের চার অংশ নষ্ট হলে শতকরা নষ্ট হয়েছে মানে শতকরা মিনস আমরা জানি একশো তো একশো কতটা নষ্ট হয়েছে সেটা আমরা বের করব তো সেটা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে লিখবো একের চার গুণ একশো কত হচ্ছে পঁচিশ তো দেখো আমাদের অপশানে আছে পঁচিশ পার্সেন্ট এবং একটি আছে পঁচিশ তো এখানে আমাদের বলে দিয়েছে শতকরা কত নষ্ট হয়েছে তো শতকরা নষ্ট হয়েছে মানে কি আমাদের পঁচিশ পার্সেন্ট লিখতে হবে না কারণ পার্সেন্ট শতকরা যদি থাকে সেখানে পার্সেন্টেন্স লিখতে হয় না তাহলে আমরা শুধু লিখবো কি অপশান বি পঁচিশ তাহলে আমাদের ডিম নষ্ট হয়েছে কত পঁচিশ ওকে এবার চলো দুয়ের দাগ পাঁচশো গ্রাম ইকুয়াল টু এ অপশানে আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কিগ্রা বি আছে ফাইভ হান্ড্রেড ইন্টু ওয়ান থাউজেন্ড কিলোগ্রাম সি আছে জিরো পয়েন্ট ফাইভ কিলোগ্রাম এবং ডি আছে ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড তো দেখো এখানে বলেছে পাঁচশো গ্রাম আমরা জানি কি এক কেজি সমান এক হাজার গ্রাম তাই তো তাহলে পাঁচশো গ্রাম সমান আমাদের কী হবে তাহলে এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে পাঁচশো গ্রাম সমান কি আমাদের হাফ কেজি হবে মানে দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে ভাগ করে পাঁচশো গ্রাম বেরিয়েছিল তো আমরা যদি আমরা যদি পাঁচশোকে এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত কিলোগ্রাম বেরিয়ে যাবে তো দেখো এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম নিচে আছে দশ উপরে আছে পাঁচ তো আমরা এটি সমান কী লিখতে পারি পয়েন্ট লিখতে পারি কারণ নিচে একটি শূন্য আছে দশমিকের জন্য কি আমরা দশমিক বসাতে গেলে কি ডান দিক থেকে একঘর ছেড়ে দশমিক বসাবো কারণ একটি শূন্য আছে তাহলে আমাদের উত্তর হলো কি শূন্য দশমিক পাঁচ কীগ্রা তাহলে আমাদের অপশান সি এ আছে দেখো শূন্য দশমিক পাঁচ কিলোগ্রাম তো আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে না শূন্য দশমিক পাঁচ কিলোগ্রাম ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার চলো তিনের দাগের অঙ্কটি দেখি দেখো তিনের দাগে বলেছে জিরো পয়েন্ট থ্রি তার মাথায় আছে দেখো চিহ্ন জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্সের মাথায় পৌনপণিক চিহ্ন এবং ওয়ানের মাথায় এখানে বা জিরো পয়েন্ট ওয়ানের মাথায় পৌনপনিক চিহ্ন আছে এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে তো আমরা এই সংখ্যাগুলো আগে লিখে নিই এখানে দেখো জিরো পয়েন্ট থ্রি মানে থ্রির মাথায় পৌন চিহ্ন মানে আছে মানে কি আমরা অসীম পরিমাণে থ্রি লিখতে পারি যতগুলো খুশি আমরা লিখতে পারি তারপরে ও জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো আমরা এখানে জিরো পয়েন্ট ওয়ান সিক্সের মাথায় আমাদের চিহ্ন আছে তাই এই সরি আমরা যত খুশি সিক্স লিখতে পারি এবং এখানে দেখো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ানের মাথায় পৌরপণিক চিহ্ন আছে তো আমরা যতগুলো সংখ্যক ততগুলো ওয়ান লিখতে পারি এবার বলেছিল মানের ঊর্ধ্বক্রমে সাজাও তো মানের ঊর্ধ্বক্রম বলতে কী বোঝানো হয় না ছোটো থেকে বড়ো তো দেখো এর দশমিকের পরে এ তিন আছে এর দশমিকের পরে এক এবং এরও দশমিকের পরে এক কিন্তু এর দশমিকের পরে একের পরে ছয় আছে কিন্তু এর একের পরে একই আছে তাহলে সব থেকে ছোটো কোনটি আমাদের এইটি তাই এটি আমাদের কার জন্য হয়েছে শূন্য দশমিক একের মাথায় পৌরপণিক যার চিহ্ন সে তার জন্য হয়েছে তো আমরা এটা লিখবো শূন্য দশমিক এক এটি হলো আমাদের সব থেকে ছোট তারপরে কোনটি শূন্য দশমিক এক ছয় তারপরে শূন্য দশমিক তিন তাই তো তাহলে দেখো শূন্য দশমিক শূন্য দশমিক একের মাথায় যেটার আধা চৈন্য আছে সেটা কোথায় আছে দেখো আমাদের শূন্য দশমিক এক শূন্য দশমিক প্রথমটা দেখি আমাদের অপশানে আছে দেখো শূন্য দশমিক তিনের মাথায় চিহ্ন শূন্য দশমিক এক ছয় তার মাথায় ছয়ের মাথায় পৌনপণিক চিহ্ন এবং শূন্য দশমিক একের মাথায় পৌনপণিক চিহ্ন তো আমাদের এটি হচ্ছে না তো এখানে আছে প্রথমে আছে এক তারপরে আছে এক ছয় তারপরে আছে শূন্য তিন আমাদের দেখো এক এক ছয় এবং শূন্য তিন হয়েছে আমাদের অপশান কি বিটি একদম সঠিক উত্তর কি আমাদের অপশান বি তাহলে আমরা অপশান বি এর মাথায় ঠিক চিহ্ন দেবো ঠিক আছে এবার চলো আমরা চারের দাগের অঙ্কটি দেখি দেখো চারের দাগে বলেছে তিন কমা পাঁচ ও এক পনেরো এর এ অপশানে আছে গসাগু সমান কিন্তু লসাগু অসমান বি এ বলেছে গসাগু অসমান কিন্তু লসাগু সমান সি এ বলেছে গসাগু অসমান এবং লসাগু অসমান এবং ডি এ বলেছে গসাগু সমান লসাগুও সমান তো আমরা এর গসাগু এবং লসাগুটি বের করবো তো চলো সেটি আমরা একটু খাতায় দেখি তো দেখো আমরা তিন এবং পাঁচের গসাগুকে বের করে নেব তো গসাগু বের করতে গেলে কী করতে হচ্ছে দেখো তিন এবং পাঁচ একে যদি ভাগ করি এক দিয়ে যাচ্ছে তিন এককে তিন পাঁচ কে পাঁচ তো এর মধ্যে এক হচ্ছে আমাদের কী যেটা দিয়ে সবকে ভাগ করা যায় সেটা হচ্ছে গসাগু তো আমাদের এক গসাগু তোমরা লিখবে এর গসাগু এক এবং লসাগু কি দুটি মৌলিক সংখ্যার লশাগু কি তাদের গুণফল ফল হয় তো তিনে পাঁচে পনেরো হচ্ছে এদের লসাগু তোমরা এখানে লিখে দেবো পনেরো তাহলে গসাগু হল এক এবং লশাঘু হল পনেরো এবার দেখো এখানে আছে এক এবং পনেরো তো এক এবং পনেরোয়ের যদি আমরা গসাগু বের করি তাহলে এককে এক দিয়ে ভাগ করা যায় পনেরো এক দিয়ে যায় তো এক দিয়ে যাচ্ছে এক এবং পনেরো হচ্ছে তাহলে এরও গসাগু হচ্ছে এক এবং লসাগু কি হচ্ছে দেখি পনেরো এককে পনেরো এই লসাগু হচ্ছে পনেরো তাহলে দেখো দুটোরই গসাগু এক লসাগু পনেরো তাহলে আমাদের অপশান দেখো কোথায় আছে অপশান ডি আছে গসাগু সমান এবং লসাগু সমান তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হয়ে যাবে না অপশান ডি গসাগু সমান এবং লসাগুয়া সমান ক্লিয়ার এবার দেখো দুয়ের দিকে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও এখানে আছে ক এবং এখানে আছে খ। এখানে চারটি অপশান আছে এবং এখানেও চারটি অপশান আছে তো এই অপশানগুলো আমাদের মেলাতে বলেছে তো চলো আমরা আগে নিই ব্যাপারটা কি বলেছে দেখি বলেছে একে একটি নিরেট চঙের বক্রতল এবং সমতলের সংখ্যা যথাক্রমে এখানে অপশানে আছে এতে আছে একটি এবং একটি বিতে আছে একটি দুটি সিতে আছে আটটি পাঁচটি এবং আটে আছে বারোটি ছটি তো একটি নিরেট চং বক্রতল ও সমতলের সংখ্যা একটি নিরেট চঙের বক্রতল একটি এবং সমতলের সংখ্যা দুটি তাহলে আমাদের অপশান বি এ আছে একটি দুটি তো আমাদের এখানে অপশান বিটি সঠিক হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই তীর চিহ্ন দিয়ে করবে না তোমরা এরকম বক্স করে লিখবে বা এমনি খাতায় সাধারণভাবে লিখেও নিতে পারো যে একটি নিরেট চং বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে অপশান বি একটি বা এ এক কমা দুই এভাবে লিখবে ঠিক আছে এবার চলো দুইয়ের দাগ একটি নিরেট শঙ্কুর বক্রতল এবং সমতলের সংখ্যার সংখ্যা সংখ্যা যথাক্রমে তো একটি নিরেট শঙ্কুর বক্রতলও একটি সমতলের সংখ্যাও একটি তো আমরা দেখি কোথায় আছে অপশান এতে আছে একটি একটি তো আমাদের এটি হয়ে যাবে অপশান এ ঠিক আছে নেক্সট দেখো তিনে থাকে বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে তো প্রিজমের ধার সংখ্যা কটি হয় না বারোটি এবং তল সংখ্যা হয় যথা ছটি তো এখানে আমাদের অপশান ডি এ আছে বারোটি এবং ছটি তো আমাদের এটি হয়ে যাবে ছটি বারোটি এবং ছটি ঠিক আছে এবার চারে বলেছে বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা এবং তল সংখ্যা যথাক্রমে পিরামিডের ধার সংখ্যা বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা হয় কটি আটটি এবং তল সংখ্যা হয় পাঁচটি তোমাদের এখানে আটটি এবং পাঁচটি আছে তোমাদের এই অপশানটি একদম সঠিক হয়ে যাবে ঠিক আছে নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝিয়ে নিয়েছো এবার চলো তিনের দাগের প্রশ্নগুলো আমরা একটু দেখি দেখো তিনের দাগে তিনটে চিত্র তৈরি করা আছে বা ছবি এঁকে দেওয়া আছে তো এই ছবি দেখে আমাদের সমাধান নির্ণয় করতে হবে তো একে দাগে আছে দেখো এই তিনটি পয়েন্ট আছে বি পয়েন্ট এ পয়েন্ট এবং সি পয়েন্ট এবং চিত্র বি এ আছে পি কিউ আর তিনটি বিন্দু তিনটি বিন্দু একই সরল রেখায় অবস্থিত তাহলে এটা কি আমাদের তারপরে আছে দেখো চিত্র সি তিনটে বাহু এ পি কিউ এবং আর সি একটি বিন্দুতেই মিলিত হয়েছে তো এই হিসাবে আমাদের ওই পাশের যে চিত্রটি আছে সেই একটি বক্স করে দেওয়া আছে তোমাদের প্রশ্নে সেই বক্সের আমাদের উত্তর লিখতে হবে চিত্র এ চিত্র বি এবং চিত্র সি তো চিত্র বি দেখো একটি অসমরেক মানে একটি সম রেখায় নেই চিত্র এটি কি আমরা এখানে লিখতে পারি অসমরেখ অসমরেখ এটি লিখবো সমরেখ আর এটিকে লিখতে পারি আমরা কি সমবিন্দু ঠিক আছে তো তাহলে চলো আমরা এবার ওই বক্সটি পূরণ করি তো দেখো এখানে সেইভাবেই তোমাদের বক্স করে দেওয়া আছে শব্দগুলির কোন চিত্রগুলির সঙ্গে যুক্ত মেলাও প্রথমে আছে সমরেক তো আমরা দেখো সমরেক দেখেছিলাম চিত্র বিয়ে তোমাদের চিত্র বিয়ের সঙ্গে মিলবে সমরেখ আর অসমরেক আমরা দেখেছিলাম কি চিত্র এ চিত্র একে অসমরেখ আর সমবিন্দু দেখেছিলাম আমরা কোথায় চিত্র সিতে তো আমরা এখানে চিত্র সি করব ঠিক আছে তো তোমরা কিন্তু এরকম বক্স করে লিখবে অপশান এ দিয়ে লিখবে সমরেক তার পাশে লিখবে চিত্র বি অসমরেক চিত্র এ এবং সমবিন্দু চিত্র সি ঠিক আছে তো চলো পরের অঙ্কটি দেখে নিই দুয়ের দাগে আছে দেখো এ হাতের কাজে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে কিন্তু বি পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি নম্বর পেয়েছে শতকরা সাহায্যে নির্ণয় করো তো চলো সেটি আমরা শতকরা সাহায্যে নির্ণয় করে দেখি তো দেখো আমি লিখে নিয়েছি এ পঞ্চাশের মধ্যে পেয়েছে কুড়ি নম্বর তাহলে নম্বরের পরিমাণ হচ্ছে কত কুড়ি বাই পঞ্চাশ অংশ আমাদের এটি শতকরা হিসাবে বের করতে বলেছিল বা শতকরা হিসাবে কে কত বেশি পেয়েছে বের করতে বলেছিল তো শতকরা পেয়েছে লিখবো আমরা শতকরা পরিমাণ শতকরা পরিমাণ কত হচ্ছে কুড়ি বাই পঞ্চাশ তাকে আমরা একশো দিয়ে করব গুণ তাহলে কি এটা আমাদের শতকরা পরিমাণ বেরোচ্ছে শূন্য শূন্য কাটা পাঁচ দুগুণো দশ কত হচ্ছে আমাদের চল্লিশ পারসেন্ট ঠিক আছে তো এবার আমরা পঁচিশের মধ্যে পেয়েছে এ দশ বি এবং নম্বরের পরিমাণ দশ বাই পঁচিশ অংশ মানে পঁচিশে দশ পেয়েছে এরও শতকরা পরিমাণ কত হচ্ছে না দশ বাই পঁচিশ গুণ একশো তো দিয়ে যদি একশোকে কাটি হয় চার তো এই দুটোকে গুণ করলে আমাদের হচ্ছে চার দশে চল্লিশ পার্সেন্ট দেখো এও পেয়েছিল চল্লিশ পার্সেন্ট বিও পেয়েছিল কত চল্লিশ পার্সেন্ট তাহলে দুজনেরই কি নম্বরের পরিমাণ সমান তাহলে আমরা লিখবো অতএব দুজনের নম্বরের পরিমাণ সমান ঠিক আছে নিশ্চয়ই তোমরা ভালোভাবে ব্যাপারটা বুঝে নিয়েছো তো চলো এবার আমরা পরের অঙ্কটি দেখি দেখো চারের দাগের তিনে বলে দেওয়া হয়েছে এক সরি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চোদ্দ দশমিক চার সেন্টিমিটার ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো তো বলেছে সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের কি তিনটি বাহুই পরস্পর সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি তিন গুণ একটি বাহু তো আমরা সেটি এবার লিখে করি চলো তো আমরা এখানে লিখে নিতে পারি ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহু এক্স তাহলে পরিসীমা কী হবে অতএব পরিসীমা হচ্ছে কি পরিসীমা সূত্র তিন গুণ একটি বাহু এক্স ইন্টু তিন বা থ্রি ইন্টু সমান থ্রি এক্স তাহলে আমাদের পরিসীমা বেরিয়ে গেল তো আমাদের পরিসীমা বলেই দেওয়া ছিল চোদ্দ দশমিক চার তো আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে অনুসারে থ্রি এক্স ইকুয়াল টু চৌদ্দো পয়েন্ট চার বা আমরা যদি এক্সের মান বের করি কারণ আমাদের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে মানে কি আমাদের এক্সের মান অবশ্যই বের করতে হবে তো এক্স ইকুয়াল টু চোদ্দো দশমিক চার নিচে হচ্ছে তিন আমরা দশমিক তুলে দেবো তো এখানে গুণ দেবো দশ তিন দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে তিনে চারে বারো হাতে দুই তিন আট আর চব্বিশ চা আট দশ আট আটচল্লিশ আটচল্লিশকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি কত হচ্ছে আটচল্লিশ ভাগ দশ সমান চার দশমিক আট আমাদের দশমিক বের করতে বলেছিল তো আমরা লিখবো অতএব একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে সমান চার দশমিক আট মিটার সরি সেমি চার দশমিক আট সেন্টিমিটার বেরিয়ে গেল আমাদের খুব সুন্দরভাবে তোমরা একটি ত্রিভুজের একটি বাহু ধরে নিয়েছিলাম কত এক্স তাহলে পরিসীমা কত হচ্ছে এক্স গুণ থ্রি বা থ্রি গুণ এক্স তোমরা যাই লেখো থ্রি এক্স প্রশ্ন অনুসারে থ্রি এক্স ইকুয়াল টু কত চোদ্দ দশমিক চার কারণ ত্রিভুজের পরিসীমা সূত্র কি তিন গুণ এক্স তাহলে পরিসেমা আমাদের দেওয়া আছে চোদ্দ দশমিক চার সেন্টিমিটার তো আমরা সেই হিসাবে আমরা এটি বের করে নিলাম কত আমাদের উত্তর হয়েছে চার দশমিক আট ওকে দেখো চারের একের থেকে বলেছিল সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ ফল নির্ণয় করো প্লাস সেভেন মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফাইভ তো চলো সেটি আমরা খাতায় দেখি তো দেখো অঙ্কটি আমাদের এমন ছিল প্লাস সেভেন মাইনাস মাইনাস ফাইভ তো এটাকে আমরা যদি আগে ক্যালকুলেশন করে নিই তো কত হচ্ছে দেখো আমাদের এরকমভাবে আমরা লিখতে পারি প্লাস সেভেন আর এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস আর এখানে হচ্ছে ফাইভ তাহলে কী হলো প্লাস সেভেন প্লাস ফাইভ তো আমরা এটি যদি সংখ্যা রেখার সাহায্যে সাজাই তো কী হবে তো দেখো প্রথমে আছে কি আমাদের প্লাস সেভেন যাবে তাহলে এক ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত গেল এখান থেকে এটা কি প্লাস সেভেন তারপরে দেখো বলেছিল আমরা যদি উপরের অঙ্কটা ধরে করি মাইনাস ফাইভ তো মাইনাস ফাইভ করলে কী হতো না আমাদের এখান থেকে পাঁচ ঘর এদিকে সরে আসতো মানে এই পর্যন্ত আসতো কিন্তু কিন্তু নয় সেটি আমাদের বলেনি কারণ এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস তো প্লাস কি হচ্ছে ফাইভ তো এখান থেকে আমাদের আরও পাঁচ ঘর যাবে এক দু এক দুই তিন চার পাঁচ কত ঘরে আসলো না বারোর ঘরে তো আমরা এখান থেকে বারোর ঘর পর্যন্ত লিখব তো এটি কি আমাদের প্লাস ফাইভ তাহলে দুটো মিলে আমাদের কত হচ্ছে টোটাল অ্যান্সারটা আমাদের কত হচ্ছে না প্লাস টুয়েলভ তাহলে এর উত্তরটি কত হচ্ছে আমাদের প্লাস টুয়েলভ তাহলে আমাদের সংখ্যা রেখার সাহায্যের উত্তরটি কত হবে আমাদের প্লাস টুয়েলভ বা বারো ক্লিয়ার এবার চলো তোমাদের শেষ অঙ্কটি এবার আমরা একটু দেখব দেখো বলেছে চার পয়েন্ট চারের দুই সুজাতার তথ্য থেকে স্তম্ভ চিত্র অঙ্কন করো সুজাতার বন্ধু সংখ্যা গান গাইতে ভালোবাসে যারা তারা হলো চারজন নাচ করতে যারা ভালোবাসে তারা পাঁচজন এবং আঁকতে যারা ভালোবাসে তারা হলো সাতজন তো এই নিয়ে আমাদের একটি স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে বলেছে তো চলো সেটি অঙ্কন করি এবার তো দেখো আমাদের তথ্য অনুযায়ী আমাদের বলেছিলো গান গাইতে ভালোবাসে চারজন নাচ করতে ভালোবাসে পাঁচজন এবং আঁকতে ভালোবাসে সাতজন সেই জন্য দেখো আমি লেখ লেখিত্র যেটি স্তম্ভ লিখেছি তো তোমাদের অঙ্কন করতে বলেছি সেটি এঁকে নিয়েছি তো দেখো এখানে আমরা বন্ধু সংখ্যা লিখেছি এক দুই তিন চার করে নয় পর্যন্ত লিখেছি এটি কি বন্ধুর সংখ্যা এবং এখানে গান লিখেছি মানে গান গাইতে ভালোবাসে এখানে নাচ লিখেছি নাচতে ভালোবাসে এবং আঁকা লিখেছি মানে আঁকতে ভালোবাসে তো আমাদের বলে দিয়েছিল গান গাইতে ভালোবাসে চারজন তো তা চারজনের সমান করে কি একটি স্তম্ভ এঁকেছি তো এটি গান গাইতে ভালোবাসে এবার নাচতে ভালোবাসে কতজন বলেছিল পাঁচজন তো দেখো এখানে পাঁচের সমান করে আমরা লিখেছিলাম পাঁচজন নাচতে ভালোবাসে এবং সাতের সমান করে আমরা যে ছবিটি এঁকেছি বা স্তম্ভটি এঁকেছি সেটি কি আমাদের আঁকতে ভালোবাসে তাহলে এই ছিল তোমাদের স্তম্ভ লেখচিত্র গান গাইতে ভালোবাসে চারজন নাচতে ভালোবাসে পাঁচজন এবং ছবি আঁকতে ভালোবাসে বা আঁকতে ভালোবাসে কতজন সাতজন আশা করি তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝে নিয়েছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং পরবর্তী ক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রশ্নের সমাধান যখন তোমাদের জন্য করে নিয়ে আসবো সর্বপ্রথম তোমরাই দেখতে পারবে তো চলো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং